হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনআরটি ফার্মান্স অ্যান্ড অগ্র নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার দোকানে এই জিনিসটা পড়েছিল অনেকটা নষ্ট ধরতে পারেন এটা বিক্রি করা যেত না আর যেহেতু আমাদের বার্ষিকগুলো এই ছোট্ট খাঁচাটার মধ্যে ছিল আমি চিন্তা করলাম ওদের জন্য একটা বড় খাঁচা তৈরি করা যাক কিন্তু সমস্যা যেটা পড়ছে আমি আমার আশেপাশে কোথাও আমি নেট খুঁজে পাই নাই আর যদি আমি নেট পাইতাম তাহলে সামনের সাইডটাতে আমি নেট সিস্টেম করে একটা ডোর সিস্টেম করে দিতাম তাহলে আমার জন্য বেটার হইতো বাট আমি যেহেতু নেট পাই সো হাতের কাছে যেটা ছিল ওইটাকে আমি কাজে লাগাইছি পলিথিন প্লাস হচ্ছে এই ছোট্ট বাচ্চাদের একটা মশারির নেট ছিল সো ওইটাকে ইউজ করছে দেখেন ওদের বক্স প্লাস হচ্ছে এইখানে ওদের খাবার আর সব কিছু দেওয়া আসে এবং ভেন্টিলেশনের জন্য কিন্তু এই মশারির নেটটা খুব ভালো কাজে দিবে নিচে একটা ছোট তাওয়া দিয়ে রাখছি যাতে ওয়েটের কারণে এটা উপরের দিকে চলে না আসে ওরাও কিন্তু মহা খুশি নতুন জায়গায় এসে দেখেন কি সুন্দর একসাথে বসে আছে আর বাট সমস্যাটা হচ্ছে ওরা যেহেতু অনেকদিনই ছোটো কাছে ছিল ওদের উড়াউড়িতে একটু প্রবলেম হয় যদি নিচে পড়ে যায় তাহলে উড়ে উপরে আসতে পারে না সো ওইটার সমাধান হিসেবে আমাদেরকে যেটা করতে হবে নিচ থেকে অনেকগুলা ডালপালা দিয়ে একদম সিঁড়ির মতো উপরের সাইডটা তো করে দিতে হবে অনেকগুলো খেলনা এড করতে হবে এখানে আস্তে আস্তে আরও সুন্দর করার চেষ্টা করব প্লাস হচ্ছে আমি যদি নেট পাই তাহলে আমি ফ্রন্টটাকে একদম ক্লিয়ার করে এখানে নেট লাগাই দেবো তাহলে কিন্তু দেখতে অনেক জোস লাগবে ওদের জন্য আমরা দুই রকমের ব্রিডিং বক্স দিয়ে রাখছি আপাতত দেখেন একটা এখানে কার্টুন ছিল ওইটাকে দিয়ে রাখছি প্লাস ওদের যে নেসটা আছে ওইটাও দেওয়া আছে এখানে নতুন করে আমরা কোনো এখানে বসার জায়গায় অ্যাড করি নি আপাতত জাস্ট যেরকম তৈরি করতে পারছি ওইরকম রাখছি ইনশাল আস্তে আস্তে এটাকে আমরা আরও ডেকোরেশন করব বাট এই বড় জায়গার মধ্যে পাখিগুলোকে দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে দেখেন আর পলিথিনের মধ্যে অসংখ্য ছিদ্র করা আছে যাতে ভেন্টিলেশনের কোনো সমস্যা না হয় আমার পাখিগুলো দেখেন কত জোস লাগে দেখতে সো আশা করি এখন ওদের থেকে আমরা ভালো ব্রিডিং পাবো অথবা রেজাল্ট পাবো যদিও একটু রিক্স থেকে যায় যে পাখিগুলো ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা বা কোথাও ব্যথা পাইলো কি না সো ওই জিনিসগুলোকে আর একটু অপটিমাইজ করতে হবে ভিতরে যেহেতু লোহার অনেকগুলো বসার জায়গা আছে ওটাতে ধার আছে কিনা একটু চেক করতে হবে আমি জাস্ট টেস্টিং পারপাসে পাখিগুলোকে ছাড়লাম যে ওরা নতুন জায়গাটাকে অ্যাকসেপ্ট করে কি বা ওরা কীরকম বিহেভিয়ার করে ওইটা দেখার জন্য সো দেখে মনে হচ্ছে ওরা ভালোই আছে এবং অ্যাডজাস্ট করে ফেলতে পারবে তেমন সমস্যা হবে না প্লাস এই জিনিসটাকে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে জাস্ট আমি যদি নেট পাইতাম সামনের দিকে নেট দিলে এই জিনিসটা আরও ক্লিয়ার হইতো এবং দেখতে আরও সুন্দর হইতো নিচের দিকে আমরা পলিথিন দিয়ে রাখছি সো ইজিলি ক্লিন করা যাবে আর এই যে মশারি নেটটা আছে এটা কিন্তু একদম উপর সাইডটাতে একদম শিলাই করে দিছি যাতে এটা সহজে ছিঁড়ে না যায় আর যদিও আমার এই রুমটা একদম বন্ধ থাকে দেখেন এখানে আপনার গ্লাস আছে বাট এখানে কোনো জানালা নেই দরজা জানালা আমি দোকানে গেলে দরজা অফ থাকে সব যদি বের হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না আশা করি বের হতে পারবে না যেভাবে দেয়া আছে সো দেখা যাক ওরা এখানে অ্যাকসেপ্ট করে কিনা বা এখানে থাকতে পারে কিনা যদি অসুবিধা হয় তাহলে আমি আবার ওদেরকে ওদের এই যে ছোটো খাঁচাটাই শিফট করে দিব। কারণ ওরা কমফোর্টেবলি যেখানে থাকতে পারবে ভালো থাকবে সেটার জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি সো দেখা যাক কী হয় এই ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম